মাননীয় মুখ্যমন্ত্রী আপনাদের প্রণাম জানিয়েছে মানে বেখিয়ালে হ্যাঁ মানে মমতা ব্যানার্জি জিন্দাবাদ বলে ফেলেছেন অন্যায় হয়েছে এটা ঠিক হয়নি যে সিএম বক্তব্য দিয়েছেন এটা কিন্তু কোনোদিনই মেনে নেওয়া যায় না এটা সত্যি একটা ন্যাক্করজনক কাজ খুবই খারাপ উনি তো ভুলটা করেছে উনি তো ভুলটা করেছে উনি একটা মূর্খতার পরিচয় দিয়ে ধরলাম কিন্তু এইটাকে যে প্রচার করছে তারা কতটা মূর্খতার পরিচয় করলো এখানে কোনো রাজনৈতিক আলোচনা করার জন্য আজকে প্রোগ্রাম করা হয়নি আজকে এরা পিসাপি যাদের মধ্যে দাঙ্গা লাগাতে চাইছে এরা নতুনত্ব কিছু খুঁজতে চায় মানুষ মাত্রই তো ভুল হয় যার ভুল একদম সে শয়তান এই চর্চাকে বন্ধ করে কাদা ছড়াছড়ি বন্ধ করে ওলা যারা ছিলেন তাদের নেতৃত্বে এটা হয়নি এদেরকে যদি আমি দালাল মিডিয়া বলি অসুবিধা কি আছে এক পিসাপের বক্তব্য আর এক পিসাপের ছবি এক পীরজাদার ছবি আর এক পীরজাদার বক্তব্য শুনলাম যদি এমন ঘটনা ঘটে থাকে আমি সত্যি আমার ভিতরে অনেক বড় কষ্ট পেয়ে যাব তখন কিন্তু আমি মুখ ফুটিয়ে প্রতিবাদ করতে যদি আরম্ভ করে দিই আমাকে কিন্তু আর কেউ সামলাতে পারবে না সেই স্লোগানটা সম্পর্কে আমি বলে নিচ্ছি আমার এক ভাই মানে উনি মানে বেখিয়ালে হ্যাঁ মানে মমতা ব্যানার্জি জিন্দাবাদ বলে ফেলেছেন তার জন্য ক্ষমাও চেলিয়া হয়েছে কিন্তু দুঃখের বিষয় কত আমাদের মধ্যে উনি তো ভুলটা করেছে উনি তো ভুলটা করেছে উনি একটা মূর্খতার পরিচয় দিয়ে ধরলাম কিন্তু এইটাকে যে প্রচার করছে তারা কতটা মূর্খতার পরিচয় করলো একটা কমের জিনিস আর জাতির জিনিস একটা মুসলমান হয়ে ভুল করে ফেলেছে সেইটাকে আবার একটা মুসলমান হয়ে প্রচার করছে এ কি বাহাদুরি করছে এটা যেটা করেছে অন্যায় করেছে ভুল করে ফেলেছে এটা ঠিক নয় কতদিন না আর মাপও চেয়েছে মানুষ মাপও চেয়ে এনেছে মানুষ মাত্রই তো ভুল হয় যার ভুল একদম সে শয়তান আমার সবচেয়ে বড় হচ্ছে যে লোকটা এটা প্রচার করছে যারা যারা প্রচার করছে তারা মুসলমানদের জন্য কত ক্ষতিকর একটা মুসলমান ভুল করছে তাকে কানে কানে সে শুধরে দাও বলে দাও সে মাইকে সে ভুল শেয়ার করলি না ফেসবুকে দিয়ে বাহাদুরি করছে এটা ঠিক নয় আজকে সেখানে আমি এবং আমার জুনায়েদ সিদ্দিকী ভাই মানে ওই সময়টা আমরা ছিলাম সাইটে ছিলাম জুনায়েদ ভাই আইটো সাইটে ছিলেন তা একটা পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী তিনি ফোন করে হ্যাঁ 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 সাদ পান্ডে স্যার ছিলেন উনি বক্তৃতা দিচ্ছিলেন তা সেই সময় কমিটির শিডিউল ছাড়া কমিটির আলোচনা নয় কমিটির শিডিউল ছাড়া কমিটির কোনো একজন মেম্বার একটা ধ্বনি তোলে আওয়াজ তোলে যেটা ওই মাহফিলের সাথে কোনো রিলেটিভ বা কোনো সংযুক্ত নয় সম্পর্ক রাখে না ওটা উনি ওনার ব্যক্তিগতভাবে উনি ফেস করেছেন ওটা এবং ওইখানে কোনো রাজনৈতিক আলোচনা করার জন্য কিন্তু আজকে প্রোগ্রাম করা হয়নি তো সেই হিসাবে যেটা হয়েছে অন্যায় হয়েছে এটা ঠিক হয়নি দরবার শরীফের মাহফিলে বা এরকম সুফি সাধকদের দরবার এরকম একটা আলোচনা এটা কোনোদিনই বাঞ্ছনীয় নয় এবং আমরা দেখেছি আপনারা সোশ্যাল সাইটের মধ্যে দেখতে পারেন হয়তো যে যিনি আজকে মাহফিলের ইনভাইট হিসাবে পেশ মানে সভাপতি ছিলেন পীরজা তোহা সিদ্দিকী চাচাজান উনি মাহফিলে উঠেই কিন্তু এটার প্রতিবাদ করেছেন এবং নিন্দা জানিয়েছেন এবং আমিও তারপরে মাইক ধরে আমিও এই বিষয়ে কিছু বলেছি তারপরও যারা সোশ্যাল সাইটে এই বিষয়টাকে নিয়ে চর্চা করছেন আমি আপনাদের কাছে অনুরোধ করব এগুলিকে বন্ধ করেন ফতেহ আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি আমাদের সবার ফুরফুরা মুজাদ্দুজ্জামান রহমাতুল্লাহ আমাদের সবাই মানুষের যখন ভুল হয়ে যায় ভুলটাকে যখন ভুল বলে বুঝতে পারে সেটাকে ক্ষমার চোখে দেখতে হয় আমাদের কমিটি সে মেম্বারের হয়ে তোহা চাচাজান হুজুর ভুল স্বীকার করেছেন এবং আরও মেম্বাররা আমিও কিছু বিবৃতি দিয়েছি তাই যারা আজকে সোশ্যাল সাইটে লিখছেন বা পোস্ট করেছেন আমি তাদের কাছে অনুরোধ করব সেই পোস্টগুলোকে অবিলম্বে আপনারা হুজুরের ভালোবাসার দিকে লক্ষ্য করে ডিলিট করে এই চর্চাকে বন্ধ করে কাদা ছড়াছড়ি বন্ধ করেন তা না হলে আগামী সময়ের জন্য একটা বাজে বার্তা বিভিন্ন জায়গায় পৌঁছাবে যেটা খুব খারাপ লাগবে তাই হুজুরের ভালোবাসায় মুজাদ্দুজ্জামান রহমাতুল্লাহ ভালোবাসায় দরবারের প্রেমে দরবারের ভালোবাসায় আপনার এগুলোকে বন্ধ করে কাদা ছড়াছড়ি এবং আগামী দিনে এরকম কর্ম না হয় সে সমস্ত মেম্বারদের দিকে আমি অনুরোধ করব যে আপনারা এগুলো দেখবেন এবং আমি নবনির্বাচিত ওয়াকাপ হাজি রহিম বক্স ওয়াকাপ স্টেটের আমি প্রেসিডেন্ট হয়েছি আমিও বিষয়গুলো দেখবো যাতে করে আগামী দিনে এমন কিছু আমাদের কাজ না হয় আমরা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে শান্তির সাথে আমরা মেলবন্ধনের সাথে বাংলায় চলাফেরা করি
আমরা সেভাবে চলবো এবং দরবারের আরও ডেভেলপের জন্য আগামী দিনে দরবারের সমস্ত কর্মীদের নিয়ে আগেই যাব। ভালো থাকেন, সুস্থ থাকেন। আবারও অনুরোধ করি আপনারা এই কাদা ছড়াছড়ি বন্ধ করেন। যারা পোস্ট করেছেন অনুরোধ করছি আপনাদের কাছে, আপনার প্রিয় আওলাদ হিসাবে এটাকে বন্ধ করেন এবং আগামীতে এই বিষয়ে কেউ পোস্ট করবেন না। আর এই ভিডিও পাওয়ার পরে যদি কেউ এই বিষয়ে কোনো কথা বলেন তাহলে তার মানসিকতা, তার মেন্টালিটি, তার নিজের যোগ্যতা সে নিজেই পরিচয় দেবে। তাই আমি অনুরোধ করব লেখালেখি বন্ধ করেন, এই নিয়ে চর্চা বন্ধ করেন। আলী ভাই সি রহমাতুল্লাহ আলাইহের দরবারে যেখানে একটা প্রোগ্রাম হলো, হাজি রহিম ওয়াকাফ স্টেটের প্রেসিডেন্ট এবং ওয়ার্কিং প্রেসিডেন্ট বা সভাপতি অনেকেই ছিলেন আর কি, বা তাদের পুরো বডি সবাই ছিলেন এবং ফুরবাসী পীরের আওলাদরাও ছিলেন। তাদের উপস্থিতিতে আপনার মেম্বারে রসুলের উপরে একটা স্লোগান হয়েছে, যেটা হলো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সিএম ওনার একটা বক্তব্য, যেটা তিনি সোশ্যাল মিডিয়ায় আমরা যেটা দেখতে পাচ্ছি, উনি একটা মন্তব্য করেছেন বা কিছু বক্তব্য রেখেছেন মেম্বারে রসুলে মোবাইল মারফত, ভায়া মোবাইল মারফত তিনি কিছু বক্তব্য রেখেছেন। দেখুন, আমি খুব দুঃখের সঙ্গে জানাচ্ছি এবং খুবই মানে ব্যাপারটা প্যাথেটিক, এজন্যই মেম্বারে রসুলের উপরে কোনো রাজনৈতিক আলোচনা যেমন একটু দৃষ্টি ঘটুক, পাশাপাশি কোনো রাজনৈতিক মানে মানে নেতৃত্ব আমাদের সিএম বক্তব্য দিয়েছেন, এটা কিন্তু কোনো দিনই মেনে নেওয়া যায় না। এটা সত্যি একটা ন্যাক্ষরজনক কাজ, খুবই খারাপ। আমি দেখে প্রথমে শকড হয়ে গেছিলাম যে একই ঘটনা ঘটল। তারপরেও আমি বলছি ব্যাপারটা কিন্তু অনিচ্ছাকৃত ভুল, এটা সোশ্যাল মিডিয়া জগতে যারা দেখছেন তারাও জানেন, যারা উপস্থিত ছিলেন তারাও জানেন, এবং পীরের আওলাদ যারা ছিলেন তাদের নেতৃত্বে এটা হয়নি, এক নম্বর। দু নম্বর হচ্ছে যারা মূল প্রোগ্রামটা পরিচালনা করছেন, হাজি রহিম ওয়াকফ এস্টেট প্রেসিডেন্ট বা ওয়ার্কিং প্রেসিডেন্ট বা যারা ছিলেন তাদের কর্মীরা, তাদের মাধ্যম দিয়ে যে প্রোগ্রামটা হয়েছে, ওই প্রোগ্রামের সঙ্গে আর আল্লাহর অলির দরবারে হযরত ফাতে আলী ওয়াইসির আহমদের দরবারে যে প্রোগ্রামের কিন্তু কোনো মিল ছিল না, ওটা সম্পূর্ণ আলাদা একটা পাটের উপরে আলোচনা হয়েছে। এবার দেখুন, যেটা পূর্ব পরিকল্পিত বা কোনো হ্যান্ডবিলে প্রচার হয়েছে সেইভাবে কিন্তু ঘটনাটা ঘটেনি। আজকে দেখুন আল্লাহর অলির দরবারে এরকম ঘটনা ঘটার জন্য সত্যি আমরা দুঃখিত, আমি মানে মর্মাহত। আমি কেন, হাজার হাজার লক্ষ লক্ষ দাদা হুজুর পীর রহমতুল্লাহ ভক্ত মুরিদ তারা দুঃখ পাবে, কষ্ট পাবে। কিন্তু যখন ওই ব্যাপারটাকে নিয়ে আমি দেখছিলাম প্রেসিডেন্ট অন্যায় স্বীকার করে নিয়েছে এবং বাস্তবটা তুলে ধরেছেন, সোশ্যাল মিডিয়ায় দেখছিলাম সেটাও, পীরের আওলাদ ভুলটা স্বীকার করে নিয়েছে সন্ধ্যার পরেই দেখছিলাম, তারপরেও কিছু সোশ্যাল মিডিয়া বা কিছু ব্যক্তিত্ব বা কিছু ভক্ত মুরিদ তারা এটাকে নিয়ে নতুন করে একটা খেলা খেলতে চাইছে, এটা আমাকে কিন্তু খুব কষ্ট দিয়েছে। আমাদের সবার লক্ষ্য যদি মুজাদ্দেদে জামানকে নেওয়া হয়, মুজাদ্দেদে জামানের নীতি আদর্শ, তার মাসলাক নিয়ে যদি আমাদের এত মহাব্বত ভালোবাসা থাকে, যে কারণে আমরা আজকে দুঃখ পাচ্ছি, যে কারণে আমরা কষ্ট পাচ্ছি, যে কারণটা আমাদেরকে মনে দাগ কেটেছে, যদি মুজাদ্দেদে জামানকে নেওয়া হয় তাহলে কিছু ব্যক্তি বা কিছু ভক্ত তারা নতুন রূপ নিয়ে এটাকে নিয়ে সমাজে কিন্তু হোলি খেলার মতো শুরু করেছে, এটা কিন্তু সত্যি খুব দুঃখজনক। আজকে বড় অবাক লাগে, এরা কারা? এই এরার ডেফিনেশনটা আমি চাইছি আজকে আপনাদের এই SStv এবং ফুরফুরা ডিজিটাল ইনফোর মাধ্যম দিয়ে, এরা কারা, এদেরকে আগে আমাদের ইন্ডিকেট করতে হবে। এরা কি সত্যি দাদা হুজুর পাঁচ হুজুরের ভক্ত? এরা কি ফুরফুরা পীর সাহেবদেরকে ভালোবাসে? এরা কি মুজাদ্দেদুজ্জামানকে সত্যিকারে ভালোবাসে? যারা বাস্তবটা শুনলো, দেখলো এবং অনিচ্ছাকৃত ঘটনা ঘটেছে জানলো, তারপরেও এরা সোশ্যাল মিডিয়া ফেসবুকে দেখছে কিছু ব্যক্তিত্ব তারা বক্তব্য রাখছে এবং কিছু মানে সোশ্যাল মিডিয়া তো আছেই, তা এদেরকে যদি আমি দালাল মিডিয়া বলি অসুবিধা কী আছে? আজকে যারা যে সমস্ত মিডিয়াগুলো সুন্দরভাবে বাস্তব চরিত্র তুলে ধরছিল, এই ছোটোখাটো এই সমস্ত মিডিয়াগুলোর জন্য আজকে তারা সঠিক খবর করতে পারছে না। আজকে আমরা দালাল মিডিয়া দালাল মিডিয়া দালাল মিডিয়া বলে শুনেছি, চাটুকর মিডিয়া, তাই তো, পক্ষপাতিত্ব করে, কিন্তু এই ঘটনাগুলোকে কেন্দ্র করে আজকে আমরা দেখছি মিডিয়ার একটা খুব বড় ভূমিকা আছে। কেন, আমরা সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছি এক পীর সাহেবের বক্তব্য আর এক পীর সাহেবের ছবি, এক পীরজাদার ছবি আর এক পীরজাদার বক্তব্য, একটা কোনো বক্তার বক্তব্য, আমি আফতাব একটা বক্তব্য দিলাম, ওটাকে সিজার করে একটা ঠিক
নেগেটিভটা বার করে নিয়ে ওটাকে পজিটিভ করে আজকে সোশ্যাল মিডিয়ায় সাজাচ্ছে। এরা কারা? আমি এরার ডেফিনেশনটা চাইছি সমাজে, জনগণের কাছে, দাদা হুজুরের ভক্ত মুরিদদের কাছে। আজকে এরা পিসা পিজাদের মধ্যে দাঙ্গা লাগাতে চাইছে, এরা নতুনত্ব কিছু খুঁজতে চাইছে, নতুন একটা নিউজ পেতে চাইছে। কোনো আসলে কি এরা আমাদের? যদি আমাদের হতো তাহলে এরকম একটা নিউজে এরা ওই কমেন্ট বক্সে গিয়ে দেখলাম, আমি পড়ে শোনাতে ইচ্ছা করছে আমার, কী লিখেছে কোন একটা পীর সাহেব, কোন একটা পীরজাদা, দাদা হুজুর পীর রহমাতুল্লাহ আল আওলাদ, তাদেরকে ইন্ডিকেট করে কত জঘন্য ভাষা লিখছে। এরা কিন্তু আমাদের নয়, অর্থাৎ মুজাদ্দেদে জামান ফাতে আলী ওয়াইসির দলের নয়, এরা নতুন একটা দল। এরা কালার চেঞ্জ করেছে, এরা ভাষা চেঞ্জ করেছে, এরা রূপ চেঞ্জ করেছে। এরা এক এক সময় এক এক রকম রূপ নিয়ে এক একটা দরবার, এ দরবার, সে দরবার, ও দরবার কথা, এরা এক কথা, এরা হাদিসের ভাষায় নামিমা কাজ করে যাচ্ছে। আল্লাহ নাজাত দিক আমি সকলের কাছে ফুরফুরা শরীফ এই সৈয়দিয়া খানদান এখান থেকে বা সৈয়দিয়া দরবার হোসেন বুখারি হোসেন দরবার থেকে আমি অনুরোধ করছি, হৃদয় দিয়ে রিকোয়েস্ট করছি, এভাবে আর কালি মাখাবেন না। আপনারা চেষ্টা করছেন, জেনে রাখুন মুজাদ্দেদে জামান পাঁচ হুজুর এবং তার পীর হযরত ফাতে আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহির আপনারা কিচ্ছু করতে পারবেন না। আমি দীর্ঘদিন বক্তব্য রাখেন এই বিষয়ে নিয়ে, বড় দুঃখে যন্ত্রণায় আজকে আবার বললাম, কেন এর আগে আপনারা শুনেছেন আমি বক্তব্য রেখেছিলাম, পীরের আওলাদদেরকে দালাল বলছে, পীরের আওলাদকে আপনার কি বলে জঙ্গি প্রশিক্ষক বলছে। তো এই জায়গায় কি আমাদের কষ্ট লাগে নেই? শুধু আমাদের কেন, সমস্ত পীরের আওলাদ পীরেদের কষ্ট লেগেছে, দাদা হুজুরকে আবার লক্ষ লক্ষ ভক্ত মুরিদকে কষ্ট লেগেছে। কত হচ্ছে এগুলি আর খেলবেন না, আমি অনুরোধ করছি। আমি তো ভাবছিলাম এবং বায়োটিতে আসলে সেই সোশ্যাল মিডিয়া তার বায়োডাটা নিয়ে বক্তব্য রাখবো। আজকে কি করছে সোশ্যাল মিডিয়া, এটা সত্যি দুঃখজনক। আমি অবশ্যই ঘৃণা করছি ঘটনাটাকে, এটা ঘটনা ঠিক নয়। এবং ওয়ার্কিং প্রেসিডেন্ট বা আপনার প্রেসিডেন্ট তারা বক্তব্য দিয়েছে, এবং পীরজাদা তোহা সিদ্দিকী সাহেব তিনি যথেষ্ট সোশ্যাল মিডিয়ায় পরিষ্কার বলে দিয়েছে এটা আমাদের ভুল, এটা অন্যায় থ্রেডিং দিয়েছে। তার বা তাদের বক্তব্য শোনার পরেও আমি দেখছি সোশ্যাল মিডিয়ায় কিছু মানুষ আজও খোঁচা মেরে যাচ্ছে, আজও নাটক করে যাচ্ছে। এগুলো কি? আমি বলছি এদের, এরা কারা, হু ইজ ইট, এরা কারা, এদের পরিচয় আগে বার করতে হবে। একটাই কথা বলছি, এরা কিন্তু দাদা হুজুরের দলের নয়। আপনি নকশা দেখুন, লেবাস পোশাক দেখে মেতে গেলে হবে না, বক্তব্য স্পিকিং ক্যাপাবিলিটি দেখলে হবে না, আসলে এদের বাস্তব চরিত্র দেখতে হবে। তো এই ঘটনাটাকে যারা খেলছে তাদের কাছে অনুরোধ করছি, আপনারা দয়া করে আর খেলবেন না। আর যারা কমেন্ট করছে তাদের উদ্দেশ্যে বলছে, আপনারা কার বিরুদ্ধে কমেন্ট করছেন, কাকে গাল পাড়ছেন, আর কার পক্ষ নিলেন, কার বিরুদ্ধে বললেন আর কার পক্ষ নিলেন? মূল কথা হচ্ছে আমাদেরকে নিয়ে আর খেলতে যাবেন না। আল্লাহ, আল্লাহ রসুল নারাজ হয়ে যাবেন, মুজাদ্দেদে জামান নারাজ হবেন, দুনিয়া আখেরাত বরবাদ হয়ে যাবে। যাই হোক, আমি ক্ষমা প্রার্থী, আমার কথায় কেউ কষ্ট পেলে আমি ভালোবাসা দিয়ে বলছি, অন্তরে অন্তঃস্থল থেকে বলছি, এভাবে আর করবেন না। আজ পরিস্থিতি সত্যি কঠিন দিকে এগোচ্ছে। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন এবং সঠিক সোজ সমাজ দান করেন, দোয়া চাই। আমিন সুম্মা আমিন। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল SStv পাবলিক, সত্যের সাথে ন্যায়ের পথে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে যুক্ত হন আমাদের পরিবারে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন।